মানে রে সরে যাও সরে যাও সরে যাও সরে যাও খুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত। টিএফ মেনু ব্লগে স্বাগত। কেমন আছো আমার ডিজিটাল ফ্যামিলি? আশা করছি সবাই ভালো আছো। রোজের মতো কাজে বেরিয়ে পড়লাম, আজকে মঙ্গলবার, দেখা যাক। রোদ তো ভালোই দিয়েছে, শরীর ঝলসে যাবে মনে হচ্ছে। শেড লাগাও, তোমাদের কাজ করতে বিরক্ত লাগবে না? 10-15 দিনের মধ্যে লাগবে না, তাও মনে হচ্ছে না লাগবে। সব অনেক পেট্রোল পাম্পও জায়গায় অনেক জায়গায় ভেঙেছে, তারা কমপ্লিট করে ফেললো। ইন্ডিয়ান অয়েলেরও কত জায়গায় ভেঙেছে। তোমার দাঁড়াতেও পারবে না, বারবার ওখানে ঢুকতে হবে আর আসতে হবে। চলে এলাম ফার্স্ট জোন জানভিস বিরিয়ানিতে, একজন তো বসেই আছে অলরেডি। অর্ডার নিয়ে বসে আছে নাকি? হ্যাঁ, অর্ডার নিয়ে বসে আছো? গিগস বুকিং করা হয়নি, গিগসটা বুকিং করে নি। বুক করা হয়ে গেল, এবার অন করব। জানভিস বিরিয়ানি থেকে ফার্স্ট অর্ডার পড়ে গেল, তো জানভিস বিরিয়ানির এমপ্লয়ের সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। দিয়েছি, এই কাছেই আছে অর্ডারটা। ব্রিজটা হচ্ছে উল্লাস মোড়ের কাছে, ব্রিজটার কাছেই আছে কাস্টমার লোকেশন। জাভেদ মন্ডল 105 টাকা বিল হচ্ছে। থ্যাংক ইউ স্যার জোম্যাটো থেকে অর্ডার করার জন্য। রেটিং করে দেবো না? থ্যাংক ইউ। সেকেন্ড অর্ডার পড়ে গেল জানভিস বিরিয়ানি থেকে, এটা যাবে সুকান্ত নগর। যাই, খাবারটা দিয়ে আসি। পুলিশ লাইনের দিকে দাঁড়াবো, মেন স্ট্রিট বা ক্যাফে কান্নে টানে তো টানবে। থ্যাংক ইউ স্যার। এটা ক্যাশ অন ডেলিভারি ছিল না? আমি দেখিনি ক টাকা আছে, দেখে নিই একবার। 193 টাকা আছে। থ্যাংক ইউ স্যার জোম্যাটো থেকে অর্ডার করার জন্য। রেটিং করে দেবেন, গাড়িটা আপনার নাকি? খুব ভালো মেশিন, এখনও পর্যন্ত খুব গুরুত্ব আছে এই বাইকটা, আমার এখনও পছন্দ লাগে। এখন আমাদের বাংলাদেশে লঞ্চ করেছে, খুব সুন্দর মডেল করে। R15 কিন্তু টেক্কা দিতে পারতো ওই মডেলটা লঞ্চ করলে, 150 সিসির, মানে ওই R15 মতনই খানিকটা লুক দিয়েছে, কিন্তু অতটা চওড়া নয়। হ্যাঁ, বাংলাদেশে লঞ্চ করেছে বাইকটা, দেখবেন বাংলাদেশের 150 CBR সার্চ করবেন, দেখবেন কি সুন্দর লুকটা করেছে। ইন্ডিয়াতে কেন লুক করছে না? বাংলাদেশের চেয়ে কি ইন্ডিয়ার লোক কি গরিব হয়ে গেছে নাকি? এটা আপনার 250 না? কবে কিনেছিলেন তাও এই গাড়িটা? 2014। এখনো ভালোই আছে, মেনটেনেন্স করে রেখে দিয়েছে। হ্যাঁ, এটা পেন্ট করিয়ে নেবেন, ঠিক হয়ে যাবে একদম। এখনকার গাড়ির চ্যাসিসগুলো এমন হয়ে গেছে, একদম ফ্যানফ্যানে, প্রচুর ফ্যানফ্যানে হয়ে গেছে, আগেকার গাড়ির কোয়ালিটি ছিল। তৃতীয় অর্ডারটা মেন স্ট্রিট ক্যাফে থেকে পড়লো, দেখা যাক কোথায় দিয়েছে। সব ছোটো ছোটো অর্ডার দিচ্ছে, একটা বিগ সাইজের একটা অর্ডার দিক। রট বুনিয়া না? থ্যাংক ইউ স্যার জোম্যাটো থেকে অর্ডার করার জন্য। রেটিং করে দেবেন। পুলিশ লাইন থেকে একদম মানে উল্লাস 3 নম্বর গেট ডাকছে, জানভিস বিরিয়ানিতে অর্ডার করলো, পিক আপ করতে যাচ্ছি।
চলে এলাম জানবিস বিরিয়ানিতে। চিকেন চাপ, চিকেন বিরিয়ানি, জানবিস বিরিয়ানি থেকে অর্ডারটা পিক করে নিলাম। এখানে লেখা আছে দেশবন্ধু ক্লাবের কাছে যাবে, চলে যাই। মেঘলা মেঘলা আবহাওয়া, একদম ঠান্ডা হয়ে গেছে, বৃষ্টি হতে পারে যখন খুশি। আচ্ছা, দুর্গা মন্দিরটা পেরিয়ে ঢালাই রাস্তা বলতে এটাই না? ছেলে একজন দাঁড়িয়ে আছে, একটা ছেলে ব্লু টি শার্ট পরে। বৃষ্টি নেমে গেছে, এই বৃষ্টি ঝেঁপে মরি দেবো মেপে। বৃষ্টি নেমে গেল ঝেড়ে, এবার রেনকোটটা পরে নিতে হবে। না রে, সরে যাও সরে যাও সরে যাও সরে যাও, এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যেত। টেনে দিই টেনে দিই টেনে দিই টেনে দিই টেনে দিই টেনে দিই, অর্ধেক ভিজে গেলাম, অর্ধেক ভিজে গেলাম, ভিজে গেলাম, ভিজে গেলাম। টান জোরে টান, ঘোড় গাড়ি চালাচ্ছি নাকি? টান বললি টানবে, এক্সেলারেশন দে। রেনকোটটা বার করে নি, এখন এখন অর্ডার পড়ে যাবো, পড়ে বেরিয়ে পড়বো। এখন কমসে কম এখানে আশ্রয় নি। পিক আপ হচ্ছে 3.35 কিলোমিটার, আর ড্রপ হচ্ছে 4.85 কিলোমিটার, দেখাচ্ছে 45 টাকা। ওই জন্যই 3টে 5টায় ছেলেরা কাজ করতে চায় না। ছেলে নাই গো, সে ডিবিসির মোড় থেকে ডাকছে আমাকে। ডিবিসির মোড়ে দাঁড়িয়ে আছি এখান থেকে, বিধান আবাস বয়েজ হোস্টেল। এটা হচ্ছে কালনা গেটের ম্যান হল। যাই হোক, বৃষ্টি হয়েছে, জল জমেনি, নিকাশি ভালোই আছে। এগ্রিকালচার কলেজের ফার্স্ট গেট দিয়ে ঢুকলাম, ম্যাপ বরাবর চলে যাবো। হ্যাঁ, প্যাচাক করে উঠে গেল জল পায়েতে। ভাই, এই গাছটা পড়ে গেল। এগ্রিকালচার কলেজটা মিনি অ্যামাজন জঙ্গলের মতো লাগে। কি সুন্দর জায়গা, চলে এলাম বিধান আবাস, কল করি দেখি। বসে থেকে থেকে 5:40 এর দিকে নক্ষত্র থেকে অর্ডার পড়লো, এখন পিক আপ করতে যাচ্ছি। হান্টার যাচ্ছে সামনে, পেছনের চাকাটা বেশ লাগে, মানে নেগেটিভ বাইকের মধ্যে দেখি টান দেবো না, বেশি তেল পুড়ে যাবো আমার, বেশি টান দিলে ডেলিভারি করা হবে না। কোথায় অর্ডার রেডি করে দিয়েছে, চলে যাবো ছতলায়।
ফিশ ফিঙ্গার ভেজ হাক্কা নুডলস এই দুটোতেই আছে নাকি দাদা? উপর থেকে ভিউটা হেভি সুন্দর লাগে, গোটা বর্ধমানটাকে দেখা যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না গোটা বর্ধমান। থ্যাংক ইউ ম্যাডাম জোম্যাটো থেকে অর্ডার করার জন্য। রেটিং করে দেবেন? সর্বনিম্নটা পৌঁছে দেবে, আমি ওখান থেকে দেখে আসছি 5 টাকায় পাওয়া যায়। হ্যাঁ আমি খুচরা দিচ্ছি, তুমি 5 টাকার মালটা পৌঁছে দেবে ঠিক আছে? 5 টাকার না বলছে, ওইটা 4টে সাইজ হয় আমি জানি ঠিক আছে, না বিক্রি করবে পৌঁছে দেবে ঠিক আছে, নিয়ম এটা আমার কাছে নেই। মিনিমামটা দেখে তো লোকে ছুটে আসবে না, 5 টাকা করে বেচছে না। গসিপে চলে এলাম, কি আছে? মিক্স মিট হাক্কা নুডলস, অ্যাটিটিউড দেখেছো, পাটা নামিয়ে বিড়ি খেতে খেতে যাচ্ছে, জানা হায়াবুসা টানছে। বাকারি বাকারি ছেলেপুলেগুলোর বেশি বেশি অ্যাটিটিউড। হাসপাতালের ভেতরে চলে এলাম, টাকার দোকান থেকে তো আমার একটা অর্ডার পড়ে না, তবে একবার এলাম আড্ডা মারতে, অর্ডার পড়ে গেলেই চলে যাবো। কি করছে পকোড়া নাকি? তুমি এখনো পর্যন্ত করে উঠতে পারোনি এটা? আমি জানতাম, আমি জানি, আমি তো বলেছি যে আমার দ্বারাই হবে না ওইটা। রমজান একাডেমির কাছে ক্যাফে আড্ডা বলে নতুন খুলেছে তাহলে, এটা কি আছে? চিকেন ফ্রাই মোমো, প্যাকেজিং ভালোই দিচ্ছে, প্লাস্টিক কন্টেনারে দিচ্ছে। থ্যাংক ইউ ম্যাডাম জোম্যাটো থেকে অর্ডার করার জন্য। রেটিং করে দিতে বলবেন একটু। এসপাল থেকে অর্ডার পড়লো, খালি কানলা রোডে পাঠাচ্ছে, কানলা রোডে পাটি পাটি মেরে ফেলবে তো মনে হচ্ছে, খালি যাও আর ফিরে আসো, ঠিক আছে, যেতেই ভালো লাগে না। ওইখানে আমাদেরকে দেখায় দেখবেন, লোকেশনটা না, এই পিনটা না, পিনটা মেজার করে না রোডে করে দিন, এই বিল্ডিংটার সামনে করে দিন। হ্যাঁ এই পিনটা, অ্যাড্রেস যেটা আছে আছে থাকুক ঠিক আছে, পিনটা হ্যাঁ এটা রোডে করে দিন, অত ভেতরে করার দরকার নাই, তাহলে আর ঝামেলাটা হবে না, কেননা সেও ওইদিকে ঢুকে যাবে তেল পুড়িয়ে, আর আপনাকেও সেই বলতে হবে। আদ্রিজার কিচেনে অর্ডার পড়লো, পিক করতে যাচ্ছি, এই দেখেছো টোটোওয়ালাগুলো মনে হচ্ছে হেভি ড্রাইভার, চাপিয়ে দেবে একটা সময় রেগেও যায়, মনে হচ্ছে উড়িয়ে দিই।
কিন্তু উড়েতে গেলে আমারই গাড়ি ভেঙে যাবে। ছাড়ো, রাগ ভালো নয়। উদয় ভাই কন্ট্রোল। আর দিদিজার কিচেনে চলে এলাম, রেডি করেছে, 12 মিনিট লাগবে। কি আছে? পনির বাটার মশলা, তিনটে রুমালি রুটি, ভাত চালা, ওলাই চটনি, মন্দির যাবে। এটা ২২৪ টাকা বিল হচ্ছে। এনি টাইমে না প্রচুর খাবার লেট করে, দেখি কি। রেড সসেস পাস্তা, রেড রেড সস পাস্তা, দেখছো মেয়েও জোম্যাটোতে কাজ করছে। রেড সস পাস্তা, থ্যাংক ইউ স্যার জোম্যাটো থেকে অর্ডার করার জন্য। রেটিং করে দেবেন স্যার। বাড়ি যাব, গো টু হোম মেরে দিলাম। গো টু হোম মারার পর উল্টো দিকে দিচ্ছে, জোন করেছি ইছালাবাদ জোন, আর আমাকে ঠেলে দিচ্ছে রেনেসাই বাড়ি যাওয়ার টাইমে। মানে গো টু হোম অপশনের দরকার কি আছে যদি উল্টো দিকেই ঠেলে দেওয়ার হয়? বাটার চিকেন বোনলেস, এটা তো, এটা না টেপটা তো, এই তো টেপ আছে। ব্যস্ততার কারণে টেপ নেই বলে দিচ্ছি, অথচ পাশে পড়ে রয়েছে। কথা শোনা যাচ্ছিল না, বেরিয়ে পড়লেন, ভালোই হলো। এই ভোডাফোনের সিম নিয়ে আমার মনে হয় এরকমটা হচ্ছে, প্রচুর কলিংয়ে প্রবলেম। লাস্ট অর্ডার ডেলিভারি কমপ্লিট করে দিলাম, আমার বাড়ির একদম উল্টো দিকে ফেলে দিয়েছে। এখন বহু দূর, রেনেসা থেকে বাড়ি যেতে আমার অনেক, মোটামুটি 40 কিলোমিটার রাস্তা আরও পড়ে যাবে। এক এক সময় দিয়ে দেয় গো টু হোম মারলে বাড়ির দিকে, আর উল্টো দিকে দিয়ে দেয়, মানে এত দূর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটাকে অলে সেট করে দেবে, ভিডিওটা লাইক করে দেবে, আর বন্ধুদের মাঝখানে ভিডিওটা শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।